প্রিয় ছাত্র, আজকে যে বিষয়টা তোমাদেরকে বলবো তা হচ্ছে বাড়িতে বসে বসে তোমরা করবে পোর্টফোলিও। পোর্টফোলিও এর আগেও করেছো, ক্লাস 10, 11, 12 ছাত্র তোমরা জানো কিভাবে পোর্টফোলিও করতে হয়। যারা ক্লাস 9 ছাত্র, যারা নতুন এসেছো, তোমরা জানবে না যে কি করে পোর্টফোলিও তৈরি করতে হয়। আমি সবার জন্যই বলছি কিভাবে পোর্টফোলিও গুলো তৈরি করবে। তো প্রথমে আসি, আমরা পোর্টফোলিও কিভাবে আমরা তৈরি করব বা পোর্টফোলিও তৈরি করতে আমাদের কি কি লাগবে। আগে জেনে নেই পোর্টফোলিও জিনিসটা কি। পোর্টফোলিও হলো আলগা কতগুলো কাগজপত্রকে এক জায়গায় রাখা বা খাতা বানিয়ে রাখা, এটা হলো পোর্টফোলিও। এইবার হচ্ছে আমাদের সাবজেক্ট হচ্ছে রিটেল। রিটেল ম্যানেজমেন্টের যা পড়ানো হচ্ছে এতদিন থেকে, এই বছরটা যদিও তো অন্যরকম প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এই বছর ম্যাক্সিমাম অনলাইন ক্লাস চলছে, তো অনলাইনে তুমি যে ক্লাসগুলো করছো তার থেকে যে তোমার জ্ঞান হচ্ছে, যে ধারণা হচ্ছে, তা তোমার লিখতে হবে, টপিক ওয়াইজ লিখতে হবে। আবার আমরা ইন্ডাস্ট্রি ভিজিটে গিয়ে কিরকম ইন্ডাস্ট্রি সম্পর্কে আমাদের নলেজ হলো সেই নলেজটা লিখতে হবে টপিক ধরে। আবার একজন গেস্ট লেকচারে এসে যখন আমাদের গেস্ট লেকচার সেশনে কি কি আলোচনা করেন টপিক ধরে, কিভাবে জিনিসগুলো বোঝান, ঠিক সেইভাবে তোমাকেও ওগুলো লিখতে হবে। লিখবে কিভাবে, এটা A4 সাইজের পেজের মধ্যে নিয়ে নিবে, কতগুলো পেজ নিয়ে নিবে। প্রথম পেজে লিখবে তোমার একটা সুন্দর স্কুলের ছবি, স্কুলের ছবি দিবে, দিয়ে তোমার স্কুলের নাম, তোমার ক্লাস, রোল নাম্বার, বিষয় উপস্থাপন করলে প্রথম পেজে। সেকেন্ড পেজের মধ্যে রাখবে তোমার বায়োডাটা, তোমার সম্পর্কিত কিছু তথ্য, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার অ্যাড্রেস, তোমার মোবাইল নাম্বার, তোমার ইমেল আইডি, তোমার কোয়ালিফিকেশন কি। তুমি এখানে অবশ্যই লিখবে কোয়ালিফিকেশনে, যে যে 9 আছে ক্লাস 9, যে 10 আছে 10 সঙ্গে লিখবে। এক্সট্রা লিখে নিবে যে এক্সট্রা কোয়ালিফিকেশন হচ্ছে রিটেল ম্যানেজমেন্ট লেভেল 1, 9 জন্য 2 হলে ক্লাস 10 জন্য 2, তারপর 11 জন্য 3, 12 জন্য 4, পর্যায়ক্রমে যার যেটা পড়বে সেই লেভেলগুলো তোমরা লিখে নিবে। সঙ্গে তোমরা ডান পাশে একটা কর্নারের মধ্যে একটা সুন্দর রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেবে। এটা গেল সেকেন্ড পেজ। থার্ড পেজে যখন আমরা আসবো, সেখান থেকে আমরা রিটেল নিয়ে আলোচনা করবো। প্রথমেই বলি, সমস্ত লেভেলের রিটেলের ইন্ট্রোডিউস, অর্থাৎ রিটেলের পরিচয়, রিটেলের ভূমিকাটা সবাই কি আলোচনা করতে হবে। রিটেল কি, রিটেল কত প্রকার, 2 প্রকারের রিটেল, যেটা অর্গানাইজড, আনঅর্গানাইজড, সাবেকি আর হচ্ছে সংগঠিত, অসংগঠিত, সংগঠিত, দুটো রিটেল বিষয় নিয়ে লিখবে। তবে অসংগঠিত রিটেল যেহেতু আমাদের বিষয় নয় সিলেবাসে, তো আমরা অসংগঠিত রিটেল নিয়ে খুব বেশি কিছু লিখবো না, আমরা সংগঠিত রিটেল নিয়ে এগোবো। কিভাবে এবার পোর্টফোলিওতে আসবে, ধরো তুমি লিখছো সংগঠিত রিটেল কি, ভালো সংগঠিত রিটেলের সংজ্ঞা দিলে, একটা উদাহরণ দিলে, কথার কথা দিলে দিলে হাইপার মার্কেট। এবার হাইপার মার্কেট বা সুপার মার্কেট বা শপিং মল, তুমি যাই লিখো তার বর্ণনাদের সঙ্গে একটা ছবি দিলে, তাহলে কি হলো তোমার হাইপার মার্কেট বা সুপার মার্কেট কি বা শপিং মল কি, তার একটা ছবি দিলে তোমার ওই জায়গাটা একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। তুমি সেইভাবে থিওরি বেসড, অর্থাৎ বইয়ের মধ্যে যা আছে তা থেকে থেকে মূল টপিকগুলো যেগুলো আমরা পড়াচ্ছি, আলোচনা করাচ্ছি, আমি সেগুলো আবারও বলে দিব, সেইগুলো ধরে ধরে লিখবে। অর্থাৎ তুমি যেগুলো জানো, যে বিষয়গুলো যেগুলো আমরা আলোচনা করছি, সেই বিষয়গুলো তুমি লিখবে। এইবার আসি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালে তোমরা কি কি শিখেছ, অর্থাৎ যে জিনিসটা মানে থিওরি তো জানো তুমি, যে জিনিসগুলো সেগুলো লিখবে, আর প্র্যাকটিক্যালে এসে লিখবে তুমি প্র্যাকটিক্যাল কি কি তুমি পারো, অর্থাৎ রিটেলে তুমি কি কি পারো, কি কি রোল প্লে তুমি করতে পারো, সেগুলো তুমি সুন্দরভাবে গুছিয়ে লিখবে।
রোল প্লে হলে রোল প্লে গুছিয়ে লিখবে, রোল প্লে পারতে একটা যদি ফটো যদি থাকে তোমার কাছে সেটা ওখানে পেস্ট বা আঠা দিয়ে লাগিয়ে দিতে পারো, যদি না থাকে আমার সঙ্গে যোগাযোগ করবে আমি দিয়ে দেব, এইভাবে করলে। এবার আসি গেস্ট লেকচারার সেশনটা, একটু খুব গুরুত্বপূর্ণ। আমরা গেস্ট লেকচারার সেশন থেকে, গেস্ট লেকচার একজন প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রির লোক, তার কাছ থেকে আমরা বেশি প্র্যাকটিক্যাল জানতে পারি। তো তোমরা যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো যে জেনেছো সেগুলো পর্যায়ক্রমে তুমি আলোচনা করবে, কোন গেস্ট লেকচার কাছ থেকে জেনেছো তার একটা ছবি নিচে দিয়ে দিলে, তাহলে কি গেস্ট লেকচার জায়গাটা তোমার পোর্টফোলিওতে সুন্দরভাবে ফুটে উঠলো। ইন্ডাস্ট্রি ভিজিটে তুমি গেলে, কোন ইন্ডাস্ট্রিতে গিয়েছো, সেখানে কি কি শিখেছো, কি কি দেখেছো, কি কি প্র্যাকটিক্যাল তোমার অভিজ্ঞতা হলো, কোন ওখানকার কি কোন রিটেল পার্সন তোমাকে হেল্প করেছে বিষয়গুলো জানার জন্য, বা কোন রিটেল পার্সন তোমাকে টোটাল বিষয়গুলো জানিয়েছে, তার ছবি দিয়ে কি অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতাগুলো তুমি সেখানে উঠিয়ে দিলে। আমরা আর কি এখানে পোর্টফোলিওর মধ্যে আনতে পারি, আমরা পোর্টফোলিওর মধ্যে এই জিনিসটা আনতে পারি, আমাদের যে এক্সামগুলো হয়, আমরা যে তিনবার যে পরীক্ষাগুলো নেই সেই পরীক্ষাগুলো নিচ্ছি, সেরকম কি আলোচনা হয়েছিল, কি প্রশ্ন হয়েছিল, তুমি তার কি উত্তর দিয়েছিলে, কি তুমি মার্কস পেয়েছো, সেগুলো এখানে লিপিবদ্ধ হবে। অর্থাৎ একটা পোর্টফোলিওর মাধ্যমে তুমি এই বছর রিটেলের জন্য কতটুকু কাজ শিখেছো, কতটুকু কাজ জানো, কে তোমাকে হেল্প করেছে, কাদের সাহায্য নিয়ে তুমি বিষয়গুলো জেনেছো তাদের বর্ণনা থাকবে, তেমনি থাকবে কি তুমি কতটুকু জানতে পেরেছো জানার পরিমাণ। অনেকে কি করে দেখা যায় যে পোর্টফোলিও বই দেখে দেখে লিখে ফেলে, সেটা ঠিক নয়। কারণ তুমি যদি পুরোটা বই দেখে দেখেই লিখো তাহলে তোমার কি থাকলো, বইয়ের মধ্যেই জ্ঞানটা থেকে গেল, তোমার বাস্তব জ্ঞান আসলো না। তোমাকে বইও পড়ে নিতে হবে, আমরা যে আলোচনা করছি, আমার যে অনলাইনে যে ভিডিওগুলো রয়ে গেছে সেগুলো তুমি ইউটিউব থেকে দেখো, দেখে গুছিয়ে নিয়ে লিখো, সঙ্গে সেই প্রসঙ্গে কি ধরনের ছবি ওখানে প্রয়োজন হবে সেটা তুমি প্রিন্ট লাগিয়ে দাও। যদি করোনার এখন এই পরিস্থিতিতে প্রিন্ট লাগানো সম্ভব না হয়, তুমি একটু জায়গায় ছেড়ে দাও, একটু জায়গায় স্পেস রেখে দাও, পরবর্তীতে সম্ভব হলে সেখানে লাগিয়ে দিবে। তো এইভাবে তোমরা পেজগুলোকে লিখে নিয়ে নিলে, লিখে নিয়ে একটি চ্যানেল ফাইলের মধ্যে তোমাদেরকে রাখতে হয়। তোমরা জানো চ্যানেল ফাইলের মধ্যে রাখতে হয়, এবং বিভিন্ন যে সমস্ত কালার প্রিন্ট আউট করে তুমি যে লেখাগুলোর উপরে সেটে সেটে সুন্দর করে করেছো, যে প্রজেক্টটা পোর্টফোলিওটা, সেটা তোমাকে স্কুলে এসে যে তোমার টিচার তাকে দেখাতে হয়, আবার যেদিন তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা সেদিন যে এক্সটার্নাল অ্যাসেসর আসে তাকে দেখাতে হয়। তো এইবার বিষয়টা হচ্ছে, এই বছর তো এই প্রক্রিয়াটা সম্ভব নয়, তাহলে এই বছর তোমাদের করণীয় কি, এই বছর তোমাদের করণীয় হচ্ছে তোমরা পেজগুলোকে লিখে নাও, যাদের বাড়িতে কম্পিউটার আছে প্রিন্ট করা সম্ভব তারাই শুধু প্রিন্ট করে নাও, যাদের সম্ভব নয় তারা ছেড়ে দাও, প্রিন্ট করতে লাগবে না, শুধু লিখে রাখো, প্রিন্ট পরবর্তীতে যদি পরিস্থিতির উন্নতি হয় সেক্ষেত্রে তোমরা সেখানে প্রিন্ট লাগিয়ে নেবে। তো এইবার চ্যানেল ফাইলের মধ্যে সবগুলো রেডি করার পর, ধরো 15 পেজ বা 20 পেজ বা 25 পেজ যতটুকু পেজ হলো তোমার প্রজেক্ট পোর্টফোলিও তৈরি করতে, সেগুলো কি করো ফটো করে নাও, স্ক্যানার দিয়ে ফটো করে নিয়ে আমাকে PDF ফাইল করে পাঠাও। তাহলে প্রত্যেকের এইভাবে প্রত্যেকেই করবে, তাহলে আমি প্রত্যেকের গুলো রিসিভ করতে পারবো, এবং তোমরা যে প্র্যাকটিক্যালে যে না মার্কস পাবে সেক্ষেত্রে মার্কসটা তোমাদের সেই হিসাবে আসবে। তো মনে রাখবে, কোনো অবস্থাতেই কিন্তু পোর্টফোলিও ছাড়া প্র্যাকটিক্যালের যে পোর্টফোলিও নাম্বার আছে সেটা তোমরা পাবে না, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে অবশ্যই করতে হবে। তোমরা লকডাউনে বাড়িতে বসে নিজেরা করো, যদি কোথাও হেল্পের প্রয়োজন হয় আমাকে বলবে, আমি সব সময় তোমাদের পাশে আছি, তোমাদেরকে হেল্প করব। কিন্তু তোমাদেরকে প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে, প্রত্যেককেই কিন্তু পোর্টফোলিও নিজ নিজ পোর্টফোলিও তৈরি করতে হবে এবং PDF ফাইল করে আমাকে পাঠাতে হবে। তো আশা করি তোমাদেরকে ব্যাপারটা বুঝাতে পারলাম, যদি কোনো প্রবলেম কোয়ারি থাকে আমাকে ফোন